বলা চুপ থাক। বিশ্বে যাকে ঝু মহান সৃষ্টি চিরকল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। আমার কাছে মনে হয় নিজের যে একটি উইলিং পাওয়ার এটা খুব ইম্পর্টেন্ট বর্তমানে ইউকেতে স্টুডেন্টরা ফেস করছে, সেটা হচ্ছে বাসা। আমি এমন এক জায়গায় নিজেকে নিয়ে যেতে চাই যেখানে হয়তো আমার মৃত্যুর পর মানুষ আমাকে স্মরণ করবে। দেশের বাইরের সোশ্যাল ইনফ্লুয়েন্সার এবং সফল ব্যক্তিদের নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রবাস আড্ডায় আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান, এবং আমাদের সাথে আছেন একজন বিশেষ অতিথি। তিনি একাধারে একজন ব্যারিস্টার, কন্টেন্ট ক্রিয়েটর, বিউটি ব্লগার এবং উপস্থাপিকা। আমাদের সাথে আছেন নেশাত খুশবু। কারিগরি ত্রুটির কারণে তিনি আমাদের সাথে যুক্ত হতে না পারলেও আমাদের পাঠানো প্রশ্নের উত্তর তিনি জানিয়েছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, আপনাদের সবার দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আর সময়টা বরাবরই খুব ব্যস্ততার সাথেই কাটছে, প্রফেশনাল লাইফ নিয়ে, সোশ্যাল মিডিয়া নিয়ে এবং পার্সোনাল লাইফ নিয়ে। তার সাথে এখন যেহেতু ইউকে ইউরোপে সামার টাইম চলছে, ওয়েদার খুব চমৎকার, তাই এখানে এই সুযোগে আমরা আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদেরকে নিয়ে একটা ছোটোখাটো ভ্যাকেশন করছি, ঘোরাফেরা করছি, একটু ভালো ফ্যামিলি টাইম স্পেন্ড করছি আমার কাছে মনে হচ্ছে। সো প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ দুইটা মিলিয়ে খুব ভালো সময় যাচ্ছে এবং ব্যস্ত একটা সময় যাচ্ছে। এই প্রশ্নের উত্তর দেওয়াটা আমার জন্য একটু ডিফিকাল্ট, কারণ প্রতিটা প্রফেশনই আমার জন্য অনেক শখের, অনেক যত্নের, এবং আমি যেই কাজগুলো প্রফেশনালি করি প্রতিটা কাজই আমার খুব পছন্দের কাজ এবং আমি খুব যত্ন নিয়ে কাজ করতে পছন্দ করি। তারপরে যদি আমাকে একটা পরিচয় বেছে নিতে হয়, আমি নির্দ্বিধায় বেছে নিব ব্যারিস্টার নেশাত খুশবু পরিচয়টা, কারণ এই পরিচয়টার পেছনে আমার বাবা মা, আমার পরিবারের অনেক অনেক কষ্ট, অনেক স্বপ্ন, অনেক কিছু জড়িত। সো আমার কাছে মনে হয় যে ব্যারিস্টার নেশাত খুশবু পরিচয়টায় আমি পরিচিত হতে পছন্দ করব, এবং আমার কাছে মনে হয় এই পরিচয়ে আমার বাবা মা গর্বিত হয়, আমার হাজবেন্ড, আমার শ্বশুর বাড়ির সবাই, আমাকে যারা ভালোবাসে তারাও খুব গর্বিত বোধ করে। সো এই পরিচয়টা আমার কাছে খুব পছন্দের। আর আরেকটা পরিচয় ভবিষ্যতে হয়তো হতে পারে, সেই পরিচয়টাতেও আমি পরিচিত হতে খুব পছন্দ করব। সেটা হচ্ছে আমাদের একটা ড্রিম প্রজেক্ট আসছে যেটার নাম হচ্ছে নেক মার্ট। নেক এই ওয়ার্ডটা আসলে আমার নামেরই একটা শর্ট ফর্ম। এটা একটা মার্কেট প্লেস হতে যাচ্ছে ইউকেতে ইউরোপে। সো ইনশাল্লাহ যদি সবকিছু ঠিকঠাক থাকে আমি হয়তো নেক মার্টের নামেও পরিচিত হতে খুব গর্বিত বোধ করব, এবং আপনারা সবাই অবশ্যই আমার ওই পরিচয়টার জন্য দোয়া করবেন। আমার কাছে মনে হয় নিজের যে একটি উইলিং পাওয়ার এটা খুব ইম্পর্টেন্ট সংসার বলেন আর ক্যারিয়ার বলেন দুটা সমান তালে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। নিজেকে সবসময় দৃঢ়তার সাথে রাখতে হবে আর কি, মোটিভেটেড রাখতে হবে যে না, আমি দুইটাই একসাথে করতে পারবো এবং আমি করব। সো ওই নিজের একাত্মতাটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, নিজের মোটিভেশন, ডেডিকেশন, নিজের স্কিল, এবং সেই সাথে যদি আপনি সবার সাপোর্ট পান তাহলে তো খুব প্লাস পয়েন্ট, আর যদি নাও পান আমার কাছে মনে হয় এটা আপনাকে থামিয়ে রাখবে না, তারপরও আপনি দুইটা একসাথে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আমি আমার পার্সোনাল লাইফ থেকে বলি, সেটা হচ্ছে আমি 2013 লন্ডনে পড়াশোনা করতে আসি আর এখন হচ্ছে 2023। এই 10 বছরে একদিনের জন্য কিন্তু আমার মনে হয়নি যে আমি বাংলাদেশে ব্যাক করতে চাই না বা বাংলাদেশে ফিরে গিয়ে আমার ক্যারিয়ার করার মন মানসিকতা নেই, একদিনের জন্য, এক সেকেন্ডের জন্য আমার কখনো মনে হয়নি। কিন্তু এখন পর্যন্ত আমি এখানে আছি কারণ আমার কিছু ফার্দার প্রফেশনাল স্টাডিজ এখানে চলছে, আর যেহেতু আমার হাজবেন্ড এখানে সেটেল, সো সংসার জীবনটাও এখানে, তাই এখন আপাতত এখানেই আছি। এখন দেশে যাওয়ার প্রশ্নটা যদি আমি বলি, যখন আমরা বিদেশে পড়াশোনা করতে আসি তখন ডেফিনেটলি আমরা একটা ভালো শিক্ষা গ্রহণ করি, ভালো সার্টিফিকেট গ্রহণ করি, এবং আমাদের একটা এক্সপেকটেশন থাকে যে আমরা প্রপারলি ভ্যালিউড হব, লাইক আমরা একটা প্রপার জব পাবো, সিকিউর একটা লিভিং স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করতে পারবো। এটা আমরা স্বপ্ন দেখি বা এটা আমার কাছে মনে হয় এটা আমরা ডিজার্ভ করি যারা আমরা পড়াশোনা করি, দেশে হোক বিদেশে হোক সব জায়গাতেই। সো ওই জায়গাটা থেকে আসলে আমরা অনেক সময় দেখা যায় যে ডিসিশনটা নিতে কনফিউজ থাকি বা ডিসিশনটা নিতে বাধ্য হই। দেখা যায় যে হয়তো আপনি বাংলাদেশে ব্যাক করতে চাচ্ছেন বাট আপনাকে হয়তো প্রপার
স্যালারি অফার করা হচ্ছে না, বা আপনি যেই জায়গাটাতে বা যেই পজিশনটাতে হয়তো একটা জব ডিজার্ভ করছেন আপনি মনে করছেন, সেই জায়গাটাতে আপনি জব অপরচুনিটি পাচ্ছেন না। আসলে মুখে বলাটা খুব সহজ যে বিদেশে পড়তে গেলে আর স্টুডেন্টরা ব্যাক করে না বা ব্যাক করতে চায় না, বাট আমার কাছে মনে হয় যে ব্যাক করার জন্য যদি যথেষ্ট সুযোগ সুবিধা থাকে, অ্যাটলিস্ট একটা সিকিউর জব যদি থাকে যেই জবটা তার পড়াশোনাকে ভ্যালিউ করবে, তার স্কিলকে ভ্যালিউ করবে, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে যে কেউ ভবিষ্যতে ফিরে যেতে ইচ্ছা পোষণ করবে এবং যারা আসবে পড়াশোনা করতে তারাও ওই দৃঢ় একটা ইচ্ছা নিয়েই আসবে যে ওকে ফাইন, আমার দেশে তো একটা ভালো অপরচুনিটি আছে, আমাকে প্রপারলি ভ্যালিউ করা হবে যদি আমি স্কিলটা নিয়ে আসি, আমার সার্টিফিকেটটা নিয়ে আসি, আমার নলেজটা নিয়ে আসি, আমি আমার নলেজটা একটা ভালো জায়গায় কাজে লাগাতে পারবো। এই সুযোগটা যদি আমার কাছে মনে হয় তৈরি হয়, ডেফিনেটলি যারা আমরা বাংলাদেশি স্টুডেন্টরা আছি বিদেশে পড়তে আসি আমরা ব্যাক করব। এখন যেটা হয়েছে একাডেমিক যে একটা ডিফিকাল্টিস, ওইটার পাশাপাশি পড়াশোনা, টিউশন ফিস সবকিছুর পাশাপাশি মেইন যে প্রবলেমটা এখন বর্তমানে ইউকেতে স্টুডেন্টরা ফেস করছে সেটা হচ্ছে বাসা। বাসা খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ বিগত কয়েক বছরে ইউরোপ থেকে অনেক ভাই বোনেরা এসেছেন, বিভিন্ন দেশ থেকে স্টুডেন্টরা এসেছেন, স্পেশালি কোভিডের পরে যখন এই একাডেমিক যে রিকোয়ারমেন্টগুলো এগুলো যখন একটু ওয়েভ করে দেওয়া হলো, তখন অনেক স্টুডেন্টরা লন্ডনে বা ইউকেতে প্রবেশ করেছেন, যার কারণে দেখা গেছে যে এখানে একটা বাসা বা প্রপার অ্যাকোমোডেশনের একটা ক্রাইসিস তৈরি হয়েছে। সো এই জিনিসগুলো যারা স্টুডেন্টরা আসবেন মাথায় রেখেই আসবেন যে আপনাকে একটা শেয়ারিং বাসায় থাকতে হতে পারে, বা শেয়ারিং বাসাটাও পেতে আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হতে পারে, কিছুদিন হয়তো আপনাকে হোটেলেও থেকে পড়াশোনা করতে হতে পারে, এবং আপনি যেই পরিবার থেকে আসেন না কেন আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি যতটাই স্ট্রং থাকুক না কেন, আমি বলবো যে যারা বিদেশে পড়াশোনা করতে আসবেন আপনাদের একটা পার্ট টাইম কাজ করার সুযোগ থাকে, এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করবেন। কারণ আপনি যেখানেই কাজ করেন না কেন, সেটা রেস্টুরেন্ট হোক, রিটেল হোক বা যে কোনো কাজই হোক না কেন, এটা কিন্তু আপনাকে একটা এক্সপিরিয়েন্স দেবে, আপনার কমিউনিকেশন স্কিল বাড়াবে, আপনি যেই দেশে আছেন এদেশের মানুষ সম্পর্কে আপনাকে ধারণা দিবে, এদেশের কালচার সম্পর্কে আপনাকে ধারণা দিবে। সো আমি বলবো যে এই বিষয়গুলো মাথায় রেখে আসবেন যে আমার সমস্যা হতে পারে, বাট এই সমস্যাটা যত বেশি হোক না কেন আমি ওভারকাম করার চেষ্টা করব, যে কোনো ভাবে আমার পড়াশোনাটা আমি শেষ করব। আচ্ছা, প্রথমত আমার বন্ধু ছিলেন না কখনো, ওনাকে আমি বড় বোনের মতোই দেখতাম, আর দ্যাটস ট্রু যে এখন আমাদের একসাথে ব্লগ দেখা যায় না বা আমাদের ওরকম যোগাযোগ নাই। এ প্রশ্নের উত্তর দিতে গেলে আসলে অনেক কথা আসে, অনেক কথা বলতে হয়, আমি আসলে অনেক কথাগুলো বলতে চাচ্ছি না। আমি ওনার শুভাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী হিসেবেই ছিলাম, শুভাকাঙ্ক্ষী হিসেবেই থাকব। এই প্রশ্নের উত্তর দিতে গেলে আসলে প্রথমেই বলতে হবে আমাদের বিদ্রোহী কবি বলে গেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। সো যুগে যুগে হাজবেন্ডদের সাপোর্ট ওয়াইফদের প্রোগ্রেসে যে কতটা ইম্পর্ট্যান্ট, এটা সবাই ফেস করেছে, আমরা সবাই জানি, এবং আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি একজন ওয়াইফের এগিয়ে যাওয়ার পেছনে তার হাজবেন্ডের অনেক বড় ভূমিকা থাকে। যদি আমি আমার পার্সোনাল লাইফের একটা ছোট উদাহরণ দেই, দেখা গেছে যেহেতু আমি বিভিন্ন প্রোডাক্টে লাইভ করতে হয়, কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, আর আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমাদের বাসায় শুধু আমরা দুজনই থাকি, আমি আর আমার হাজবেন্ড। তো দেখা যায় যে অনেক সময় আমি বাইরে থেকে কাজ শেষ করে, অফিস শেষ করে বাসায় আসলাম, তার কিছুক্ষণ পরে হয়তো আমার একটা লাইভ, বা আমি বাসায় ছিলাম অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম, আমার হয়তো সন্ধ্যার সময় একটা লাইভ, দেখা যাচ্ছে আমি লাইভের জন্য রেডি হচ্ছি, আমার হাজবেন্ড চট করে একটু চা বানিয়ে আনলো, যারা বাসায় এসেছেন যারা অতিথি তাদেরকে একটু আপ্যায়ন করলো। এই কাজটা দেখতে অনেক ছোট মনে হতে পারে, বাট আমার কাছে অনেক লাইফ সেভিং মনে হয়, কারণ আমার হাজবেন্ড যখন এই এক কাপ চা বানালো বা চট করে একটু নাস্তার আয়োজন করলো, দেখা গেল যে এটা আমাকে অনেকটা রিলিফ করে। আদারওয়াইজ দেখা যাচ্ছে যে আমি রেডি হচ্ছি, আমি চা বানাচ্ছি, আমি আপ্যায়ন করছি, আমি লাইভ করতেছি, আমি তো লাইভে আমার বেস্টটা তখন দিতে পারবো না, আমি তখন এক্সস্টেড থাকবো। সো এই যে ছোট ছোট হেল্পগুলো ডেইলি লাইফে, আবার দেখা যাচ্ছে যে ধরেন আমি কোথাও একটা জায়গায় যাব, একটু দূর, আমার হাজবেন্ড আমাকে একটু নিয়ে গেল, বা ফর এক্সাম্পল আমি একটা ভিডিওই বানাচ্ছি, আমার হাজবেন্ড হয়তো আমাকে একটা মোটিভেশন দিল যে হ্যাঁ খুশবু এটা খুব ভালো হয়েছে, বা তোমাকে দেখতে ভালো লাগছে, বা তুমি ভালো কথা বলছো, বা তোমার এই আইডিয়াটা ভালো। এই ছোট ছোট জিনিসগুলো না আস্তে আস্তে অনেক বড় হয় এবং একটা মেয়েকে এগিয়ে যাওয়ার পথে অনেক সাপোর্ট করে।
একজন ওয়াইফের পক্ষে হাজবেন্ডের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া কি ইম্পসিবল? না, ইম্পসিবল না, বাট ডিফিকাল্ট। বাট ওই ওয়াইফেরই যদি তার হাজবেন্ডের সাপোর্ট থাকে তাহলে তার পথ চলাটা হয় কি মসৃণ হয়ে যায়। এমনিতেই তো আমাদের লাইফে স্ট্রেসের অভাব নেই, ঝামেলার অভাব নেই, আমরা খুবই কম্পিটিটিভ একটা লাইফে এখন লিড করছি। আমি এমন এক জায়গায় নিজেকে নিয়ে যেতে চাই যেখানে হয়তো আমার মৃত্যুর পর মানুষ আমাকে স্মরণ করবে, আমাকে নিয়ে গর্বিত বোধ করবে এবং আমার জন্য দোয়া করবে। এবং আমি পৃথিবীতে থাকি আর না থাকি, আমার বাবা মা বেঁচে থাকলে, আমার সন্তান থাকলে, আমার আত্মীয় স্বজন বেঁচে থাকলে তারা যেন আমাকে নিয়ে গর্বিত হয়, এটা আমি চাই। আর ছোটবেলা থেকে সবসময় একটা টেন্ডেন্সি ছিল আমার, আমার মনে হতো যে আমি আমার আব্বু আম্মুকে হ্যাপি করতে চাই, অনেক পড়তে হবে, ভালো রেজাল্ট করতে হবে, জাস্ট বিকজ আমি নিজে একটা সার্টিফিকেট পাবো, অ্যাওয়ার্ড পাবো, এটা না, আমার কাছে মনে হয়েছে আমার আব্বু আম্মু খুশি হবে। সো ওই জিনিসটা এখনও আছে, আমার বয়স হয়তো বেড়েছে বাট কোথাও না কোথায় আমার কাছে মনে হয় এখনও আমি ওই ছোট খুশবুটা আছেই যে কিনা বাবা মাকে খুশি করতে চাই। সো পার্সোনাল লাইফে আমি এমন কিছু করতে চাই যে কাজগুলোতে আমার বাবা মা খুশি হবে, এবং ভবিষ্যতে যদি আমার সন্তান হয় আমার সন্তানরা যেন খুশি হয়। আর আমার হাজবেন্ড তো সবসময় আমার গ্রেট সাপোর্ট, সো আমার হাজবেন্ডের কথা আর কি বলবো। সো আমার হাজবেন্ড আমার সব কাজেই এমনিতেই খুশি থাকে, গর্বিত বোধ করে, এবং আশা করি সে আমার পার্সোনাল লাইফে, আমার প্রফেশনাল লাইফের কাজগুলোতেও যেন সবসময় খুশি হয়, গর্বিত হয়।